দেশের বাইরের খবর জানাবো এবারে। মোজাম্বিক, মাদাগাস্কার ও মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে অন্তত 136 জনের মৃত্যু হয়েছে। শুধু মালাউইতেই 99 জনের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে আফ্রিকার দেশ মাদাগাস্কার, মোজাম্বিক ও মালাউই। ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে প্রাণহানির সংখ্যাও। সবচেয়ে বেশি বিপর্যয়ে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ মালাউই। দেশটির বাণিজ্যিক রাজধানী ব্ল্যান্টায়ারে উদ্ধার হচ্ছে একের পর এক মরদেহ। এছাড়াও হাসপাতালগুলোতে আহত অবস্থায় আরও কয়েকশো লোক চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে মালাউই কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত, বন্যা, ভূমিধ্বস হচ্ছে, ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। দুর্যোগে লণ্ডভণ্ড দেশটির দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে বুধবার পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা একের পর এক মরদেহ বের করে আনছি, তবে এখনও অনেকে নিখোঁজ। এমন ভয়ঙ্কর পরিস্থিতি আগে কখনো দেখিনি। আমার প্রতিবেশীদের ঘরবাড়ির কোনো চিহ্নই নেই, তাদের পরিবারের অনেকেই এখনো নিখোঁজ। এদিকে ফ্রেডির আঘাতে পাশের দেশ মাদাগাস্কার ও মোজাম্বিকেও বাড়ছে ক্ষয়ক্ষতি। উপড়ে গেছে অনেক গাছপালা, ধসে পড়েছে বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় দুর্যোগে ক্ষয়ক্ষতির এখনো চূড়ান্ত কোনো তথ্য দিতে পারেনি দেশ দুটি। বিশ্ব আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 4 সপ্তাহ ধরে তাণ্ডব চালানো ফ্রেডি দক্ষিণাঞ্চলের অন্যতম শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। মার্জিয়া উপমা, DBC নিউজ ডেস্ক।